বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাতঙ্ক। উত্তর দমদম পুরসভা বিজেপি কর্মী পিন্টু পাল এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে। বাড়ির সামনে সাদা থান রেখে যাওয়ার অভিযোগ, কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগ? আনন্দমোহন আমাদের সঙ্গে রয়েছে, জানো বিস্তারিত আনন্দমোহন। দেখো তনয়ার রাত পালেই কিন্তু সপ্তম দফা ও শেষ দফা লোকসভা নির্বাচন, তার আগে কিন্তু দমদম লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গা বিজেপি কর্মীদের ভয় দেখানোর ছবিটা উঠে আসছে। ইতিমধ্যে তোমায় জানিয়ে দিই যে নিমতা এবং এর আশেপাশে এলাকায় বেশ কয়েক জায়গা বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান এবং কালো বোমাকৃতির জিনিসপত্র রেখে দেওয়া আসা হয়েছে, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। এবং বিজেপি কর্মীর অভিযোগ যে সেটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য এই সাদা থান এবং প্লাস্টিকে মোড়া বোমা সেখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার জানানো হয়েছে, যিনি বিজেপি প্রার্থী রয়েছেন শিলভদ্র দত্ত, তাকে তিনি ইতিমধ্যেই রহরা থানা এবং নিমতা থানায় দুই থানায় যাচ্ছেন। তাদের যে এই কর্মীদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন তার জন্য, এবং ইতিমধ্যেই কিন্তু ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এলাকায়। এবং ভোটের আগের দিন এইভাবে বিজেপি কর্মীদেরকে সাদা থান কাপড় বাড়ির সামনে রেখে দিয়ে এক সপ্তাহ ভীতি স্থাপন করার যে বেশ নজর রাখো, ধন্যবাদ জানাই আপাতত। ওদিকে আপনাদেরকে জানাই যে দিনহাটার ভেটাগুড়িতে তীব্র উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর, দিনহাটায় ঘটেছে এই ঘটনা। ভেটাগুড়িতে তীব্র উত্তেজনা, তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের কোন্দলে এই হামলা, পাল্টা দাবি বিজেপির। তৃণমূলের কোন্দলে এই হামলা চালানো হয়েছে, পাল্টা দাবি করছে বিজেপি, যেখানে দিনহাটার ভেটাগুড়িতে তীব্র উত্তেজনা পরিস্থিতি, তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ থাকলেও তৃণমূলের কোন্দল এবং সেই কোন্দলের কারণে হামলা, পাল্টা দাবি বিজেপি। আমি তো ঘরে ছিলাম, আমি তো অসুস্থ, তারপর কষ্ট করে আমি বের হলাম। তারপর ওরা ডাকলো যে নাইন বাড়ির চন্দন পঞ্চায়েত, প্রশান্ত পঞ্চায়েতের বর, তারপর এখানকার বিশ্বজিৎ নামে একটা ছেলে, তারপর অঞ্চল সভাপতি হচ্ছে তোমার অর্জুন, কোন দলে বিজেপি, আমরা তো ইয়ে তৃণমূল। ওরা এখন একটাই কথা, আমরা আগেই বাধা করছি যে পুলিং এজেন্টে দাঁড়াবে না, তারপরে ও কেন পুলিং এজেন্টে গেল, ওকে এখানটা থাকতে দেব না, থাকলে তো মার্ডার করতাম, আমাকে না ইয়ে ছোড়া ছোড়া দেখাইল। ঘর থেকে টিভিটা বের করলো, বের করে আসার মারলো, তারপরে আমি ফোন করতে নিয়েছিলাম, তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ঢেল মারলো, ডিস্টে ভাঙলো, বেড়া ঠেড়াগুলো ভাঙলো, ভাঙার পর তার গালাগালি করলোই। মিথ্যা একটা অভিযোগ। আসলে তৃণমূল বুঝতে পারছে যে তাদের এই লোকসভা নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত, আর ভেটাগুড়ি অঞ্চলে সেখানে ভারতীয় জনতা পার্টি অনেক ভোটের ব্যবধানে সেখানে জয়লাভ করবে। এখন তৃণমূলের সেখানে নেতাদের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, সেই কোন্দল তারা এখন থামাতে পারছে না, এইসব করে তারা এখন বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। ওদিকে আপনাদেরকে জানাই যে দিনহাটার ভেটাগুড়িতে তীব্র উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর, দিনহাটায় ঘটেছে এই ঘটনা। ভেটাগুড়িতে তীব্র উত্তেজনা, তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের কোন্দলে এই হামলা, পাল্টা দাবি বিজেপির। তৃণমূলের কোন্দলে এই হামলা চালানো হয়েছে, পাল্টা দাবি করছে বিজেপি, যেখানে দিনহাটার ভেটাগুড়িতে তীব্র উত্তেজনা পরিস্থিতি, তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ থাকলেও তৃণমূলের কোন্দল এবং সেই কোন্দলের কারণে হামলা, পাল্টা দাবি বিজেপি। আমি তো ঘরে ছিলাম, আমি তো অসুস্থ, তারপর কষ্ট করে আমি বের হলাম, তারপর ওরা ডাকলো যে নাইন বাড়ির চন্দন পঞ্চায়েত, প্রশান্ত পঞ্চায়েতের বর, তারপর এখানকার বিশ্বজিৎ নামে একটা ছেলে, তারপর অঞ্চল সভাপতি হচ্ছে তোমার অর্জুন, কোন দলে বিজেপি, আমরা তো ইয়ে তৃণমূল। ওরা এখন একটাই কথা, আমরা আগেই বাধা করছি যে পুলিং এজেন্টে দাঁড়াবে না, তারপরে ও কেন পুলিং এজেন্টে গেল, ওকে এখানটা থাকতে দেব না, থাকলে তো মার্ডার করতাম, আমাকে না ইয়ে ছোড়া ছোড়া দেখাইল। ঘর থেকে টিভিটা বের করলো, বের করে আসার মারলো, তারপরে আমি ফোন করতে নিয়েছিলাম, তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ঢেল মারলো, ডিস্টে ভাঙলো, বেড়া ঠেড়াগুলো ভাঙলো, ভাঙার পর তার গালাগালি করলোই।
মিথ্যা একটা অভিযোগ। আসলে তৃণমূল বুঝতে পারছে যে তাদের এই লোকসভা নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত, আর ভেটাগুড়ি অঞ্চলে সেখানে ভারতীয় জনতা পার্টি অনেক ভোটের ব্যবধানে সেখানে জয়লাভ করবে। এখন তৃণমূলের সেখানে নেতাদের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, সেই কোন্দল তারা এখন থামাতে পারছে না, এইসব করে তারা এখন বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাতঙ্ক। উত্তর দমদম পুরসভা বিজেপি কর্মী পিন্টু পাল এবং খুনের হুমকি দেওয়ারও অভিযোগ সামনে আসছে। বাড়ির সামনে সাদা থান রেখে যাওয়ার অভিযোগ, কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগ? আনন্দমোহন আমাদের সঙ্গে রয়েছে, জানা বিস্তারিত আনন্দমোহন। দেখো, তনয়ার রাত পালেই কিন্তু সপ্তম দফা ও শেষ দফা লোকসভা নির্বাচন, তার আগে কিন্তু দমদম লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ভয় দেখানোর ছবিটা উঠে আসছে। ইতিমধ্যে তোমায় জানিয়ে দিই যে নিমতা এবং এর আশেপাশে এলাকায় বেশ কয়েক জায়গায় বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান এবং কালো বোমাকৃতির জিনিসপত্র রেখে দেওয়া আসা হয়েছে, যাকে কেন্দ্র করে ইতিমধ্যে সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। এবং বিজেপি কর্মীর অভিযোগ যে সেটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য এই সাদা থান এবং প্লাস্টিকে মোড়া বোমা সেখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার জানানো হয়েছে, যিনি বিজেপি প্রার্থী রয়েছেন শিলভদ্র দত্ত, তাকে তিনি ইতিমধ্যেই রহরা থানায় এবং নিমতা থানায় দুই থানায় যাচ্ছেন। তাদের যে এই কর্মীদেরকে যে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন তার জন্য, এবং ইতিমধ্যেই কিন্তু ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এলাকায়। এবং ভোটের আগের দিন এইভাবে বিজেপি কর্মীদেরকে সাদা থান কাপড় বাড়ির সামনে রেখে দিয়ে এক সপ্তাহ ভীতি স্থাপন করার যে চেষ্টা, সেটা কিন্তু শাসক দল করছে বলে অভিযোগ করছেন কিন্তু পালের বাড়ির লোকজন। বেশ, নজর রাখো, ধন্যবাদ জানাই আপাতত।